তো আসসালামু আলাইকুম আজকে আমাদের সামনে উপস্থিত আছে আরাবিয়া যে কিনা একজন শিক্ষিকা এবং এই সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তো আজকে তার সাথে আমরা কথোপকথন করব তারাবিয়া যে বর্তমান দেশের সিচুয়েশন যে ফ্যাসিস্ট হাসিনা ভেঙে গেল দেশ থেকে তোমার মতামত কি এটা নিয়ে তুমি কি খুশি অনেক খুশি অনেক কারণটা কি তোমার কেন তুমি অনেক খুশি পড়া ত্যাগ দেশ চলে গেছে এজন্য আচ্ছা তো তুমি সরি আমি আপনাকে তুমি বলে ফেলেছি অতি উৎসাহী বা অতি আবেগে আমি আপনাকে তুমি বলে ফেলেছি আমি দুঃখ প্রকাশ করছি তো যে শেখ হাসিনা চলে গেল আপনি এখানে অনেক খুশি তো বর্তমান যে সরকার এই দেশে দেশ পরিচালনা করছে আপনার কি মতামত তারা কি পারবে একটি ভালো জায়গায় দেশকে নিয়ে যেতে পারবে তাদের কি একটু সময় প্রয়োজন প্রয়োজন আমি একটা কারণে খুশি

আপনার কোন দাবি আছে অনেকে অনেক দাবি দাবা নিয়ে বর্তমানে শাহবাগে যাচ্ছে এরকম আপনার কোনো দাবি আছে সরকারের কাছে বা আম জনতার কাছে আপনার কোনো চাওয়া নাই যেমন আছে তেমন ঠিক আছে আপনার যেমন আপনি কিছু হসপিটালে ছিলেন হসপিটালের সেবা নিয়ে আপনি যদি কিছু বলতেন বাংলাদেশে হসপিটালের সেবা কিরকম আপনি হসপিটালের সেবাটার মানটা কি আর একটু ভালো হইলে ভালো হয় না আপনি কি চান যে হসপিটালের সেবাটা আরো ভালো হোক সরকারি হসপিটালের আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনি আমাদের এই শোতে এসেছেন এবং আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন আপনি একজন শিক্ষিকা অবশ্যই আপনি খুব ব্যস্ত থাকেন এই দেশের এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনার ভূমিকা অপরিহার্য এবং আমি আশা করছি যে আপনি ক্লাস সিক্সে উঠে আর ভালো করে পড়াশোনা করবেন এবং এই দেশকে আরও সামনের দিকে নিয়ে যেতে আপনার অগ্রগামী ভূমিকা থাকবে ইনশাআল্লাহ দুঃখিত ক্ষমা করবেন আমার কোনো ভুল ত্রুটি হলে ধন্যবাদ ভালো থাকবেন